পরীক্ষা হয়ে গেছে দেখতে পাচ্ছ, জিজ্ঞাসা করছি, হ্যাঁ পরীক্ষা তোমার কেমন হলো? পরীক্ষা পাস করে যাব। পাস করে যাবে? বলছি কেমন মানে কেমন ছিল তোমাদের প্যাসেজ? মডারেট। সমস্যা হয়েছে কোনো? সমস্যা কিছু হয়নি আমার। আমার প্যাসেজে যেমন মানে হাইলাইটটা কখনো আগে কখনো পরে কখনো এই সমস্যাটা, এটা সমস্যা হয়েছে তো? আমার পাশে একজনের কনফিউশন রাখা। তোমার ছিল তো পরীক্ষা, তোমার নাম কি? তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো আমার চ্যানেলে। পরীক্ষা তো মোটামুটি হয়েছে, এখন আমি 289 করেছি। 289 করেছি, কিন্তু দেখি কি হয়, এখনো তো বোঝা কোনো সমস্যা হয়েছে। কোনো যদি ভিতরে প্রবলেম থাকে মানে আমার মনে হচ্ছে সমস্যা মানে দুটো ওয়ার্ড আগে আমি এগিয়ে যাচ্ছিলাম, এটা হাইলাইটেড হয়। মানে এই ওয়ার্ডটা আমি দেখলাম যে সবারই ম্যাক্সিমামই হচ্ছে, সবার সাথে এই সমস্যাটা হয়েছে। আমি নিজে পরীক্ষার মাঝে ভাবছি যে আমি কোথাও ভুল করে ফেললাম হয়তো, সেই টেনশন থেকে আরো স্পিড কমে আসছে। টোটাল কত করলে তুমি? 289। হ্যাঁ ঠিক আছে, এবার এর সফটওয়্যারের সমস্যা হচ্ছে বা সার্ভারের সমস্যা হচ্ছে, অনেকে টেনশনে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, ভাই বোন দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট সবাই বেরিয়েছে। ঠিক আছে, পরীক্ষা ছিল তোমার, কেমন হলো পরীক্ষা? মোটামুটি ভালো। ভালো কেমন ছিল? শুধু মানে প্যাসেজটা একটু কঠিন ছিল। প্যাসেজটা কঠিন ছিল? কোনো সমস্যা হয়েছে তোমার সার্ভারে? কোনো সমস্যা হয়েছে? না না, অনেকে বলছে যে আগে পিছিয়ে হয়েছে, তোমার কি হয়েছে? হয়নি, এবং আমাদের ঘরেও এরকমটা শোনা যায়নি তেমন, তবে একটু হেল্প করি। তুই টোটালগুলো করেছো, কতগুলো করেছো? আমার 275 মতো। 275টা? 75 বা ঠিক আছে। ও নামটা কি তোমার? ও আমার হচ্ছে 126। না না, তোমার নাম কি? তুফান মন্ডল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছ আজকে প্যাসেজটা কিন্তু ফিক্স তোমরা বলেছিলে বলে আমি আজকে তোমাদের জন্য এখানে আসলাম। ঠিক আছে, একটু প্যাসেজটা কিন্তু খুব হার্ড ছিল। ঠিক আছে, আর লেটারগুলো মানে যেখানে প্যাসেজ মানে কিছু কিছু ওয়ার্ড ছিল খুবই কঠিন। ঠিক আছে, নিউমেরিক্যাল ওয়ার্ডও ছিল শুনলাম, আর আগে পিছিয়ে কিন্তু ওয়ার্ডগুলো হচ্ছে। ঠিক আছে, এই ব্যাপারগুলো সমস্যা হয়েছে। ঠিক আছে, আমি পিএসসিকে অবশ্যই ব্যাপারটা জানাবো এই সমস্যাগুলো নিয়ে। দেখতে পাচ্ছ সব ক্যান্ডিডেটরা তাও ডিপ্রেশন, অনেকের শুনলাম যে 170 থেকে 180টা পর্যন্ত করেছে, পুরো কমপ্লিট করতে পারেনি, অনেক ক্যান্ডিডেট আছে। ঠিক আছে, তোমরা কিন্তু কেউ টেনশন করো না, কারণ এই সব মানে সার্ভারের জন্য কিন্তু সমস্যা হয়েছে অনেকের। ঠিক আছে, হাইলাইটটা দাদা এক মিনিট, দাদা তোমার কি সমস্যা? তোমার নাম কি দাদা? নামকে একটু বলো। কি সমস্যা হয়েছে তোমার? হাইলাইটটা একটু লেট হচ্ছিল। হাইলাইটটা লেট হয়েছিল, মানে সবার কিন্তু একই সমস্যা হচ্ছে। তুমি কতগুলো করেছো অ্যাটেন্ড? 272। তাই এই সমস্যাটা কিন্তু তোমার একার হয়নি, আমি যাদের ইন্টারভিউ নিলাম সাক্ষাৎকার নিলাম না, এটা সবার স্যার অনেকে শুনলাম 170 থেকে 180 পর্যন্ত করেছে, অনেকের হয়নি মানে টোটাল করতে পারিনি 200। হ্যাঁ মানে শুনলাম ক্যান্ডিডেট আছে। ঠিক আছে ঠিক আছে, ওপর বেস্ট। তোর নামটা কি বললে? আচ্ছা ভালো দেখো, হ্যাঁ জানি সাবস্ক্রাইব করো বেঙ্গল এক্সাম ভান্ডার। ঠিক আছে, দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট সমস্ত কমপ্লিট। দাদা তোমার কেমন পরীক্ষা হয়েছে? কতগুলো অ্যাটেন করেছো? 400। বাহ, কোনো সমস্যা হয়নি তো টেকনিক্যালি? কোনো সমস্যা হয়নি, কিছু কিছু কেছি ক্যান্ডিডেটের শুনলাম যে তাদের সমস্যা হয়েছে আগে পরে হয়েছে, তোমার কি হয়নি সেটা? সেরকম হয়নি, তবে কিছু পাংচুয়েশন মার্কসের জন্য একটু স্পেস দিয়ে পাংচুয়েশন মার্কসের জন্য প্রবলেম হয়েছে, ওটা আবার ব্যাক স্পেস সেটা পেছনে সমস্যা করে আবার ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে বন্ধুরা, এটাই হয় বাসে দেখো, এরকম আপনি জানাবো। ঠিক আছে ভাই, নাম কি ভাই? রতিনালদার। তোমার কি পরীক্ষা ছিল তো? না, কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে। কতগুলো অ্যাটেন্ড করেছো? 328টা করেছো। বা কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা তেমন না, কিবোর্ড টিবোর্ড সবই খুবই স্মুথ ছিল, খুবই মানে দারুণ ছিল, কিন্তু তোমার কি একই হাইলাইটের প্রবলেম হয়েছে? আচ্ছা আচ্ছা, তুমি কতগুলো করেছো? 210। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই পাশ হয়ে যাবে আশা করি, আর এই সমস্যাগুলো হচ্ছে কিন্তু
সার্ভারের একটু সমস্যা, সার্ভারের থেকে মনে হয় একটা হয় মোস্ট প্রবাবলি। ঠিক আছে সকলে, ঠিক আছে বেঙ্গল এক্সামটা সাবস্ক্রাইব করো তো। আচ্ছা থ্যাংক ইউ ভাই। তোমার কেমন হলো পরীক্ষা? দুশো ছটা করেছ, মানে টোটাল মানে কোনো সমস্যা হয়েছে তোমার? এমনি শুনলাম যে তোমাদের অনেকে 170 করেছে, 170-180 করেছে অনেকের হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু একটা মেজর মানে ভুল, মানে সফটওয়্যার একটা সমস্যা চলছে যেটার জন্য সার্ভারের সমস্যা, সেলিব্রেটার নার্ভাসনেস হয়ে যাচ্ছে, তার জন্য অনেকের হয়তো কমে যাচ্ছে। ঠিক আছে, অনেকে ফেলও করে যাবে। তা আমি চাই এই ভিডিওর মাধ্যমে তোমরা সকলে শেয়ার করো যে দেখতে পেলে একটা ক্যান্ডিডেট তার কিন্তু সমস্যাটা হয়েছে। আমি আছি দেখতে পাচ্ছ, এখনও আছি এখানে তোমাদের জন্য। তোমরা যত পারো শেয়ার করো, আর পিএসসিকে আমি অনুরোধ করবো যদি ভিডিওটা পিএসসি অফিসে যায় কেউ দেখে প্লিজ এইটা একটু খেয়াল করবেন যে আজকে ফি মানে 26 থেকে, তাই তো? 26-এর কত এটা, কত 26 দিনে না, আজকে 26 তারিখের লাস্ট শিফটে যে পরীক্ষাটা হয়েছে এটা একটু খেয়াল রাখবেন যাতে সকলে মানে ডিসকোয়ালিফাই কেউ না হয়, সকলে কিন্তু পাস করে। ঠিক আছে, এরকম অনেকেই হয়েছে কিন্তু ওই সফটওয়্যারের জন্য তারা কিন্তু ফেল করে গেছে। ঠিক আছে, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, সকলে ভালো থেকো। ঠিক আছে, বাই।